এবছর বর্ষা মৌসুম শুরুর আগে রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। চিকিৎসকরা জানান, সাধারণত জুন জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এবার মে মাসের শুরুতেই আগের বছরের তুলনায় বেশি রোগী ভর্তি হয়েছে। এদিকে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর পরীক্ষায় সর্বোচ্চ 500 টাকা এবং সরকারিতে 100 টাকা নেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিল্লাল হোসেনের রিপোর্টে বিস্তারিত দেখুন। রাজধানীর মোগদা জেনারেল হাসপাতালের এই চিত্র বলে দেয়, বর্ষা মৌসুম আসার আগেই হাসপাতালটিতে বাড়ছে ডেঙ্গু রোগী। শুধুমাত্র এই হাসপাতালেই ভর্তি রয়েছেন 42 জন ডেঙ্গু রোগী। অন্যান্য হাসপাতালেও বাড়ছে রোগী ভর্তি। কর্তব্যরত চিকিৎসক জানান, প্রতিদিন 30 জনের বেশি ডেঙ্গু রোগী আসে হাসপাতালটিতে, বেশিরভাগ রাজধানীর যাত্রাবাড়ির আশপাশের এলাকার। ডেঙ্গু পেশেন্ট আমাদের একটু ইনফ্লেশন হয়েছে, ডেঙ্গুর আলাদা করে ওয়ার্ড করা হয়েছে, যেটা আমরা প্রায় 2 মাস আগে যেটা ছিল না। এখানে প্রত্যেকদিনই প্রায় অ্যাভারেজ আপনার 30 জনের মতো ডেঙ্গু পেশেন্ট প্রতিদিনই আমরা রিসিভ করি। এবং এই যাত্রাবাড়ি মুগদা এই এলাকাটায়, বিশেষ করে এই এলাকাটা খুব ডেঙ্গু প্রণ এলাকা। ডেঙ্গু আক্রান্ত রোগীর অভিযোগ, এলাকায় নিয়মিত মশা নিধনের ওষুধ দেয় না সিটি কর্পোরেশন, মাঝে মধ্যে দিলেও নেই সেটার কার্যকারিতা। আমাদের এখানে তেমন সিটি কর্পোরেশন লোক তেমন যায় না, যেমন ডেঙ্গুর ওষুধ টুষুধ দেওয়া হয় না। এও ধোয়া দেয় ঠিকই, কিন্তু ওইটাতে কোনো কাজ আসে না, মশার উপদ্রব বাড়ে বেশি এই কাজলা এলাকাতে। দুমাই খেলি ওরে, কিন্তু অরিজিনাল ওষুধ যদি দিত তাহলে মশা মরে যেত সব, অরিজিনাল ওষুধ দেয় না। মশার ওষুধ মাঝে মধ্যে দিতে দেখি, নিয়মিত দেয় না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার প্রয়োজন জানিয়ে রাজধানীর মহাখালীর DNCC কোভিড ডেডিকেটেড হাসপাতালের অতিরিক্ত পরিচালক জানান, রোগীদের সেবা দিতে প্রস্তুত রয়েছে এই হাসপাতাল। ওই রোগীকে কোনো সুস্থ মশা কামড় দিয়ে আর একজনকে না ছড়াতে পারে, পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। কারণ মশা আসলে এই এডিস মশা একটা ডোমেস্টিক মশা, এটা মানুষের বাসস্থান যেখানে সেখান থেকেই আসলে এটার উৎপত্তি। রোগী আসলে আমরা চিকিৎসা দিই, হাসপাতাল সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক বলেন, ডেঙ্গু রোগী বাড়লেও যেন চিকিৎসা ব্যাহত না হয় সেজন্য আবাসিক চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গু স্ক্রিনিং এর চার্জ 100 টাকার বেশি হবে না। দ্বিতীয়ত যেটি হচ্ছে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেলে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, আবাসিক চিকিৎসক ও আরবের পক্ষে অতিরিক্ত মেডিসিন বিশেষজ্ঞকে দায়িত্ব দিতে হবে, যাতে তাদের ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যাহত না হয়। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।